পৃথিবীতে নানা প্রজাতির প্রাণী রয়েছে। প্রাণীগুলো সাধারণত তাদের শিকার ধরতে দাঁত ও নখের আশ্রয় নিয়ে থাকে। তবে এক প্রজাতির চিংড়ি রয়েছে লাথি ও ঘুষি দিয়েই শিকারকে চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম। এটি ম্যান্টিস চিংড়ি বা পিকক ম্যান্টিস চিংড়ি নামে পরিচিত। এই চিংড়ি প্রজাতি সাগরের রঙিন সব প্রাণীদের মধ্যে অন্যতম। ইনফোটাইপ চ্যানেলের এই পর্বে আপনাকে স্বাগতম। ইনফোটাইপ চ্যানেলের এই পর্বে আমরা জানতে চলেছি ম্যান্টিস চিংড়ি সম্পর্কে। এর নাম চিংড়ি হলেও এটি মূলত চিংড়ি নয়, এটি স্টোমাডোপোডা নামক স্বতন্ত্র একটি পদের অন্তর্ভুক্ত। এদের বাসস্থান প্যাসিফিক এবং ভারতীয় মহাসাগরে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এদের 40 কোটি বছরের আগের ফসিল পাওয়া গিয়েছে, অর্থাৎ এরা ডাইনোসরের চেয়েও পুরনো। ম্যান্টিস চিংড়িদের চোখের বর্ণ নীল। এরা দুটো চোখই স্বতন্ত্রভাবে নাড়াতে পারে, যা ট্রাইনোকুলার ভিশনে সক্ষম। এদের মৌমাছির মতোই পুঞ্জাক্ষি রয়েছে, যা প্রায় 10,000 ছোট ছোট ফটোরিসেপটিভ একক নিয়ে গঠিত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এদের চোখের কালার রিসেপ্টরের সংখ্যা 12 থেকে 16টি, যেখানে মানুষের কালার রিসেপ্টরের সংখ্যা মাত্র 3টি। ফলে এরা আমাদের চেয়েও অনেক বেশি রঙিন পৃথিবী দেখতে পারে। বিজ্ঞানীরা এদের চোখের প্রক্রিয়াকে স্যাটেলাইটের সঙ্গে তুলনা করেছেন। এর চোখের কার্যক্রম থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হচ্ছে ক্যামেরার সেন্সর। গবেষণায় দেখা গিয়েছে এদের চোখের সাহায্যে ক্যান্সার কোষও শনাক্ত করা সম্ভব। পিকক ম্যান্টিস চিংড়ির খাদ্য তালিকায় রয়েছে কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি, স্কুইড, ছোট মাছ ইত্যাদি। ম্যান্টিস চিংড়ির আঘাত 22 মিলিমিটার ক্যালিভার বুলেটের সমপর্যায়ের, যার গতি প্রায় 23 মিটার পার সেকেন্ড, যা ঘন্টায় 82 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে এর সম্পূর্ণটাই হয়ে থাকে প্রাকৃতিকভাবে এর বাহুতে অবস্থানরত স্প্রিং এর সহায়তায়, যা র্যাপটোরিয়াল উপাঙ্গ হিসেবে জোড়ায় অবস্থান করে। শিকারের খোলসকে আঘাত করার সময় বাহুর সঙ্গে থাকা বিশেষায়িত ক্লাবগুলো সক্রিয় হয়ে ওঠে। প্রচণ্ড গতিবেগে আঘাত করার ফলে আঘাতের স্থানে অগ্নিস্ফুলিঙ্গের সঙ্গে শব্দের সৃষ্টি হয়। তখন উক্ত স্থানের তাপমাত্রা 4,400 কেলভিনের উপরে অতিক্রম করে থাকে, যা প্রায় সূর্যের তাপমাত্রার কাছাকাছি। এতে করে পানিতে বুদবুদ দৃশ্যমান হয়। ধারণা করা হয়ে থাকে মানুষ যদি সমপরিমাণ বেগে আঘাত করতে পারত, তবে এই শক্তি দিয়ে অনায়াসে স্টিল ভেদ করা যেত। পিকক ম্যান্টিস চিংড়ি সঙ্গীর জন্য ইউ আকৃতির গর্ত তৈরি করে আকর্ষণ করার উদ্দেশ্যে বের হয়। এদের বংশবৃদ্ধি ইন্টারনাল ফার্টিলাইজেশনের মাধ্যমে হয়ে থাকে। ডিম পাড়ার পর স্ত্রী ম্যান্টিস চিংড়ি ডিমগুলো সুরক্ষার সঙ্গে সম্মুখ উপাঙ্গে বহন করে বেড়ায়, যতক্ষণ না ডিম ফুটে। এদের কিছু প্রজাতি আবার মনোগ্যামাস, এক সঙ্গীর সঙ্গে 20 বছর পর্যন্ত একই গর্তে কাটিয়ে দেয়। পিকক ম্যান্টিস চিংড়িকে সাধারণ কাচের অ্যাকুরিয়ামে সংগ্রহ করা হয় না, কেননা এরা সহজেই কাচ ভেঙে ফেলতে পারে। এর জন্য বিশেষ আক্রেলিক ট্যাঙ্ক প্রয়োজন। ম্যান্টিস চিংড়ি কম আলো পছন্দ করে। বাসস্থান হিসেবে পাথর ও বালির প্রয়োজন, যাতে গর্ত করে বাসা বানিয়ে থাকতে পারে। আকার ভেদে পিকক ম্যান্টিস চিংড়ির দাম $130 থেকে $150 পর্যন্ত হয়ে থাকে। এশিয়ান সংস্কৃতিতে ম্যান্টিস চিংড়ি খাদ্য হিসেবেও গ্রহণ করা হয়ে থাকে। বিশেষত জাপান, ভিয়েতনাম, ফিলিপাইন, হাওয়াই দেশগুলোর খাদ্যাভাসে এর প্রচলন লক্ষ্য করা যায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।